Mehdi Hasan Miraj strikes. যা কখনো নিজেই ভাবেননি সময়ের আগে যেন তাই ঘটে গেল বাংলা ক্রিকেটের বরপুত্র মেহেদি মিরাজের ক্যারিয়ারে। 2010 সালে সবশেষ আইসিসি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে দেখা গিয়েছিল কোনো বাংলাদেশের নাম। সেবার র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠেছিলেন বাহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। তার প্রায় এক যুগ পর এবার 2021 সালে এসে র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠলেন ডানহাতি অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ তথ্য অনুযায়ী তিন ধাপ এগিয়ে ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে সাত উইকেট নেয়ার সুবাদে এই অবিস্মরণীয় সাফল্য পেলেন 24 বছর বয়সী অফ স্পিনার। তবে মিরাজ নিজেও কখনো ভাবেননি র্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠে যাবেন, তাই অভাবনীয় এই সাফল্য পেয়ে বেজায় খুশি তিনি। আমার কাছে খুব ভালো লাগছে যে দুই নম্বরে র্যাঙ্কিংয়ে আসতে পেরে, কারণ আমি কখনো ভাবিনি যে ওয়ান ডে ক্রিকেটে দুই নম্বরে বোলিংয়ে আসবো, আর আমার কাছে খুব ভালো লাগছে। ওয়ান ডে ক্রিকেট স্টার্ট করলাম তখন আমার চিন্তাই ছিল যে আমি ওয়ান ডেতে কীভাবে টিমরে কন্ট্রিবিউট করতে পারি, আমি নিজে পারফর্ম করতে পারি। আর আমি যে জায়গায় ফোকাস দিয়েছিলাম, আমার মেইন যে ফোকাসটা ছিল যে ওয়ান ডে ক্রিকেট খেলতে হলে আমার ইকোনমিটা রেটটা ঠিক রাখতে হবে, কারণ আমি যদি ইকোনমিটা ঠিক রাখি তাহলে আমার টিমে খেলার অপরচুনিটা বেশি থাকবে। নিজের প্রতিক্রিয়া জানিয়ে মিরাজ বলছেন, আমি কখনো ভাবিনি ওয়ান ডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসবো। অনেক সাপোর্ট করছে এবং টিমমেটরা সবাই আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং সবাই অনেক সাপোর্ট করছে। আমার নিজের কাছেও খুব ভালো লাগছে যে আমার টিমমেটরা সবাই আমাকে সাপোর্ট করছে, এবং এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া হয় যখন আমার টিমমেটরা যখন আমাকে সাপোর্ট করে এবং সবাই যখন আমার সাথে কথা বলে এবং ব্যক্তিগতভাবে পিছন থেকে ব্যাকআপ করে, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে। চলতি সিরিজের প্রথম ওয়ান ডেতে 30 রান খরচায় 4 উইকেট নেন খুলনার ছেলে মেহেদি মিরাজ। ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচে তার শিকার 28 রানে 3 উইকেট। দুই ম্যাচে 20 ওভারে মাত্র 58 রান খরচায় 7 উইকেট নেয়ার সুবাদেই র্যাঙ্কিংয়ে 5 নম্বর থেকে উঠে গেছেন দুয়ে। ওয়ান ডে বোলিং র্যাঙ্কিংয়ে 737 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে থাকা মেহেদি মিরাজের নামের পাশে রয়েছে 725 রেটিং পয়েন্ট। তার পেছনে রয়েছেন মুজিবুর রহমান, যার ঝুলিতে আছে 708 পয়েন্ট। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আইসিসির কোনো র্যাঙ্কিংয়ে শীর্ষ দুয়ে প্রবেশ করলেন মেহেদি মিরাজ। তার আগে 2010 সালে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বসেছিলেন দুই নম্বর স্থানে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রায় এক যুগ ধরে শীর্ষ স্থানটি নিজের করে রেখেছেন সাকিব আল হাসান। 2009 সালে বসেছিলেন ওয়ান ডে র্যাঙ্কিংয়ের শীর্ষে। একটি জায়গায় অগ্রজ দুজনকেই ছাড়িয়ে গেছেন মেহেদি মিরাজ। তার নামের পাশে থাকা 725 রেটিং বাংলাদেশের যে কোনো বোলারের জন্য সর্বোচ্চ। মিরাজের আগে 2009 সালে 717 রেটিং পয়েন্ট পেয়েছিলেন সাকিব, সেবারই তিনি উঠেছিলেন র্যাঙ্কিংয়ের শীর্ষে। 2016 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের দুই ম্যাচে 19 উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। জিতেছিলেন সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার, ফলে তাকে টেস্ট বোলার হিসেবেই অধিক বিবেচনা শুরু হয় তখন থেকে। সেখান থেকে নিজেকে তিন ফরম্যাটের বোলার হিসেবে গড়ে তোলার অনবদ্য চেষ্টা চলতে থাকে মিরাজের।